নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে, আর বুঝতেই পারছেন স্টুডিওতে নয়, আজকে আমি যেখানে রয়েছি সেটা সেই জায়গাটার নাম বলে দিই। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, যা দেখিয়ে দিই। এটা হচ্ছে কুলদিহি, কুলদিহি বলে একটি জায়গা। এখন প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ কি হলো, সেখানে একটি বেদি রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ কি কারণে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনারা তো জানেন যে যা যাবতীয় ছোট থেকে বড় যা ঘটনা ঘটে সমস্ত খবরের যাবতীয় আপডেট আমরা সামাজিক মাধ্যমে দিয়ে থাকি, আর এবার এই জায়গাটা নিয়ে কি সমস্যা হয়েছে। 15ই নভেম্বর বিরসা মুন্ডা আদিবাসী জনজাতির অন্যতম বিপ্লবী সংগ্রামী এবং স্বাধীনতা সংগ্রামী, তার 15ই নভেম্বর 145তম জন্মদিন ছিল, এবং সেখানে সেই জন্মদিনে ঠিক এই জায়গাটিতে তার মূর্তি স্থাপন করা হয়। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং ভার্চুয়ালি মূর্তিটির উদ্বোধনও করেন। সবটাই ঠিক আছে। আচ্ছা, রাজনৈতিক মহলের একটা তর্জা ছিল যে যেহেতু অখিল গিরি কারা প্রতিমন্ত্রী, তিনি দ্রৌপদী মুর্মু সম্পর্কে যে মন্তব্য করেছেন তার জেরে তাড়াহুড়ো করে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং মূর্তি স্থাপন করে সেটিকে উদ্বোধন করা হয়। সেই জল্পনায় যখন জল পড়ে যাচ্ছে, যখন আস্তে আস্তে থিমিয়ে যাচ্ছে, তখন আবার নতুন করে জল্পনা তৈরি হলো। তার কারণটা কি, এই যে আমি বলছি যে একটা মূর্তি স্থাপন করা হয়েছিল এবং সেটিকে উদ্বোধন করা হয়েছিল বিরসা মুন্ডার, সেই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই না, ঠিক এই জায়গা থেকেই যত সমস্যার নতুন করে উত্থান। এখানে একাংশ বলছেন আদিবাসীরা, তারা বলছে যে তারা নিজেরাই সরিয়ে নিয়ে গিয়েছেন, তার কারণ মূর্তি এখানে যেভাবে স্থাপিত হয়েছিল যেটা সেটা যথেষ্ট শক্তপোক্ত ছিল না, এবং সেই কারণে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, গোটা কনস্ট্রাকশনটা তৈরি হয়ে গেলে, নতুন করে সাজানো হয়ে গেলে ফের মূর্তিকে একই জায়গায় নিয়ে আসা হবে। আপাতত মূর্তিটি রয়েছে সামনেই যে মলানদিঘি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান বলছেন যে হ্যাঁ, কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, ওই জন্য প্রশাসনের লোক নিয়ে গেছে। তাহলে প্রশ্ন এক, প্রশাসনের লোক নিয়ে গেছে নাকি আদিবাসীরা নিয়ে গেছে, কারা নিয়ে গেছেন, এক নম্বর প্রশ্ন হয়ে গেল। প্রশ্ন দুই, যে মূর্তি ইতিমধ্যেই উদ্বোধন করা হয়ে গেছে তাও আবার মুখ্যমন্ত্রীর দ্বারা, সেই মূর্তিকে এইভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়। প্রশ্ন তিন, যদি সম্পূর্ণ কাজ হয়ে গিয়ে নাই থাকে তাহলে এইভাবে তাড়াহুড়ো করে উদ্বোধন করার দরকারটা কি ছিল। প্রশ্ন চার, সত্যি কি যেভাবে আদিবাসী জনজাতির মানুষরা ক্ষুব্ধ হচ্ছিলেন দ্রৌপদী মুর্মুর অপমানের পর, তার জেরেই কি এই তাড়াহুড়ো এবং তারপর মূর্তিটিকে সরিয়ে নেওয়া। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। আদিবাসীদের একাংশ বলছে না, তাদের স্বেচ্ছাতেই তারা সরিয়েছেন। অন্য অংশ বলছে যে না, এটা বিরসা মুন্ডা যাকে তারা ভগবান বলে মানেন তার অপমান। এই তর্জার মধ্যে দিয়ে গোটা বিষয়টি চলছে, যদিও পঞ্চায়েতের তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিশ, যেটা আজকে সকালেও ছিল না, আমি সকালে যখন এসেছিলাম তখন এত কাজ শুরুই হয়নি, প্রাথমিকভাবে কাজ শুরু হচ্ছিল, সেই কাজ ক্রমাগত এখন এগোচ্ছে, এবং একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে খুব দ্রুত কাজ করা হচ্ছে এবং কাজ করার সঙ্গে সঙ্গে মূর্তি আবার নতুন করে রিইনস্টল অর্থাৎ রাখা হবে। কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে, আদিবাসী জনজাতিদের প্রতি সম্মান দেখানো বা সম্মান দেওয়া, তাদের আবেগকে গুরুত্ব দেওয়া, সেটা নিয়ে শাসক দলের ভূমিকা নিয়ে বা সরকারের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন তুলছেন বিরোধীরা। আগামীতে কি হয় সেই সমস্ত আপডেটের জন্য আপনাদেরকে তো নজর রাখতেই হবে। কোথায় নজর রাখতে হবে? রিপাবলিক বাংলার পর্দায়। যারা সময় সুযোগ পাচ্ছেন না টিভির পর্দায় নজর রাখা, তার জন্যই তো আমরা ফেসবুকে আসি। পেজটা লাইক করবেন, খবর সকলের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যমটা পরিষ্কার হয়, সহজ হয়। আর যারা টিভির পর্দায় দেখার সময় পাচ্ছেন না, 24x7 লাইভ আপনারা দেখতে পাবেন, আর বাংলা ইউটিউবে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন সহজে পেয়ে যান। আর হ্যাঁ, সব খবর সবার আগে জানতে দেখতে থাকুন রিপাবলিক বাংলা।